হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা এক্সপ্রেসওয়েতে, যেটা আগামী 2 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টিকটককারী টিং 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 টিং। ইন্ডিয়ান যারা অডিয়েন্স আছে অনেকজন এইটা নিয়ে মানে হেট কমেন্ট করেছেন, আমি মানে কেন করলেন আমি জানি না। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি কি দেখে মনে হচ্ছে ইউরোপের একটা দেশে আছি। ইউরোপ না হলেও এটা আমার জন্মভূমি, আমার রাজধানী ঢাকা। ইয়েস, ঢাকা এক্সপ্রেসওয়েতে আছি। সামনে হচ্ছে আমাদের নতুন টার্মিনাল, যেটা রেডি হচ্ছে নতুন টার্মিনাল, আর এটা হচ্ছে এক্সপ্রেসওয়েতে। আমি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি, আর আজকে সেই চিরচেনা আমার পছন্দের টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা প্রজেক্টের কাজে আমি মূলত এসেছি। আর ঠিক কয়টা বাজে? আমরা হচ্ছে 11টা হচ্ছে লাইভে যাবো। এই হচ্ছে ইজাজ ভাই, আসসালামু আলাইকুম। আমি তো মানে প্রফেশনাল ওয়েতে আপনাকে আস্ক করতে পারতেছি না, সিনিয়র পারসন। আপনি বলেন এই রোড সম্বন্ধে ভবিষ্যৎ। টোটাল প্রায় 31টার মতো র‍্যাম্প রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। যে র্যাম্পগুলো দিয়ে একদম ঢাকার এই বিমানবন্দর থেকে একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাউলা, যেটা হচ্ছে শনিরাখরা পর্যন্ত যেতে পারবে যে কেউ, অর্থাৎ এই বিমানবন্দর থেকে কেউ যদি এক্সপ্রেসওয়েতে ওঠে নন নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের বাধা ছাড়াই পুরোপুরি একদম যাত্রাবাড়ি শনিরাখরাতে চলে যেতে পারবে সে। হ্যাঁ, শনিরাখরা পর্যন্ত। এর মাঝে কেউ যদি চায় তাহলে মহাখালী, কাকলি, মগবাজার, কমলাপুর বিভিন্ন ওয়ে আছে যেগুলোতে রাস্তার সড়কের পাশে যে র্যাম্পগুলো আছে সেগুলো দিয়ে নেমে যেতে পারবে। অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে কেউ ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও যদি যেতে চায় সেটি পারবে। এই প্রজেক্টের বা এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কেউ যদি গাজীপুর বা আশুলিয়া বা উত্তরবঙ্গগামী যে সড়ক যে জেলাগুলো রয়েছে সে অঞ্চলের মানুষ যদি ঢাকা চিটাগং মহাসড়কের কুমিল্লা বা চট্টগ্রামের ওই অঞ্চলে যেতে চায় তাহলে আগে যেরকম রাজধানীর ভিতর দিয়ে যেতে বা পাস করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো, যানজটে বসে থাকা লাগতো, সেটি এখন লাগবে না। সেটি এই বিমানবন্দরে এই অংশে এসে এলিভেটেডে উঠবে, একদম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে নেমে যাবে এবং খুব স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু সে ক্রস করতে পারবে। তো এটাই, ধন্যবাদ। আমরা আরও দেখবো আমাদের ভাই ইজাজ ভাই কীভাবে লাইভে কথা বলে, একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনার লাইভ কখন? 11টা আর বেশিক্ষণ নাই, সো দেখা হচ্ছে নেক্সট শটে। তো আমাদের এরিয়াল ভিউ নেওয়া কমপ্লিট। এই হচ্ছে মূলত টোল প্লাজা, এখান থেকে গাড়িগুলো প্রবেশ করবে। অ্যান্ড এখনও রং মোছা, এই যে ইউলো কালার দেওয়া হয়েছে দূর থেকে যাতে করে ফোকাস হয়। এই যে মার্কিংয়ের কাজ চলতেছে, ট্রায়াল বেসিস এখন ট্রায়াল চলতেছে। আর ইজাজ ভাইরা হচ্ছে ওদিকে লাইভ করতেছে, মানে লাইভ করবে, কিছুক্ষণ পরেই তারা লাইভে অন এয়ার হবে। বেশিরভাগ মানুষের জিজ্ঞেস করেন যে লাইভ কীভাবে করে। এখানে একটা মেশিন আছে, এই মেশিনের ভিতরে 5 থেকে 6টা সিম আছে। এই যে ভিডিও ফুটেজটা, অডিওটা ডিরেক্টলি স্টেশনে চলে যায়, স্টেশন থেকে জাস্ট ওরা চাইলেই অন এয়ার করবে, ওটা মেইন পুরো সারা দেশে দেখা যাবে। A few minutes later. তো কেবলই লাইভ শেষ হলো, সবার পরিবর্তন আছে। তা আমাদের কাকার পর শুধু পরিবর্তন না, কি অবস্থা? এই তো কাকা, আছি ভালো। কেমন যাচ্ছে দিনকাল? দিনকাল যাচ্ছে খুব চাপের মধ্যে যাচ্ছে, অনেক দিন পরে, অনেক দিন বলতে আসলে কয়েক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমরা লাস্ট কাজ করেছিলাম পদ্মা সেতু উদ্বোধনের আগে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাবো।
বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে রাজধানীতে যানজটের কারণে গাড়ির গতিবেগ ঘণ্টায় 5 কিলোমিটার, এতে দৈনিক 50 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি প্রায় 37,000 কোটি টাকা। যানবাহনের চাপ অব্যাহত থাকলে 2025 সালে গাড়ির গতিবেগ হবে ঘণ্টায় 4 কিলোমিটার, যা মানুষের হাঁটার গতির চেয়ে কম হবে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট কাটাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে উত্তম সমাধান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা এক্সপ্রেসওয়েতে, যেটা আগামী 2 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। আর আসলে ক্যামেরা অফ থাকলেও আমি মানে একটু চেষ্টা করতেছি যে ক্যামেরাতে কীভাবে কথা বলতে হয়। যাই হোক, ওখানে আমরা দূরে দেখতে পাচ্ছি আমাদের ইজাজ ভাই। এই মুহূর্তে মানে উনি খোঁজ গল্পে ব্যস্ত, যেহেতু ওনার আপাতত লাইভ টেলিকাস্ট নাই। উনি কী বলতাম, আচ্ছা ফোনে, মুঠোফোনে আলাপ করছে। যাক, এই মুহূর্তে আমাদের রাজধানী ঢাকার পরিস্থিতি হচ্ছে মোটামুটি রোদোজ্জ্বল একটি দিন। পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন যে টার্মিনালের কিন্তু কাজ অলমোস্ট প্রায় সম্পূর্ণ, প্রায় আরও প্রায় ধরেন সর্বোচ্চ 10% কাজ বাকি আছে। কিছু রং থেকে শুরু করে আরও বিভিন্ন কাজ বাকি আছে এবং ওগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু কিছুদিন পরেই এটাও উদ্বোধন করা হবে। যাক ভাই, পারতেছি না আমি সিরিয়াসলি যে কীভাবে লাইভে কথা বলে, আমরা অলওয়েজ হে গাইস আসসালামু আলাইকুম, ফাহিম ফ্রম নভো রোশ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, কথা বলি কাট হয়, কিন্তু লাইভে কথা বলা খুবই টাফ, মানে আসলে কী বলতাম, প্রচুর পরিমাণে কষ্ট হয়। মানে আমি যা বলতেছি, মানে লাইভে কথা বলা মানে আমি যা বলতেছি নিউজ চ্যানেলের মাধ্যমে সারা দেশ সেটা দেখতেছে, এটা সবসময় বজায় রাখতে হয়। এই জিনিসটা কী বলতেছেন আপনি সেটা খেয়াল রাখতে হয়, রাইট? আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি যখন 2020 হেলিকপ্টার রাইডে করে ফেনী থেকে আসি, আমার রাইডটা ছিল জাস্ট এই সাইড থেকে এন্ট্রি নিয়ে কোনো একটা হ্যাঙ্গারে হেলিকপ্টারটা ল্যান্ড করে ওই সাইডে আশেপাশে, তখনকার যে ভিউটা আমি দেখি যে মানে তখন মোটামুটি কাজ চলতেছিল, বাট এখন পুরোপুরি কাজ কমপ্লিট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টিকটককারী টিং 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 টিং। যাই না, হঠাৎ করে ইনস্টার 360 ডিগ্রিতে শিফট হলাম এবং ইনস্টার যে সিঙ্গেল ল্যান্স যেটা সেটা ইউজ করে ভিডিও করতেছি, কেমন দেখা যাচ্ছে যাই না। আর খুবই চমৎকার, একদম এক কথা যদি বলি আসলে প্রকৃত অর্থে চমৎকার একটা ওয়েদার, চমৎকার একটা ভিউ উদ্বোধন হয় নাই। এবং আমার মনে হয় না, যেটুকু আমি বুঝলাম যে এখানে মোটরসাইকেলের আমি একটা চার্ট দেখেছিলাম যে গাড়ির কোন গাড়ির ভেহিকেল থেকে কতটুকু চার্জ করা হবে, মোটরসাইকেলের জন্য মনে হয় না লেন একটা দেখতে পাচ্ছি, লেন করা আছে। এটা কি মোটরসাইকেলের জন্য বা ইমার্জেন্সি লেন, যে কোনো একটা হতে পারে। মোটরসাইকেল কি আসলে চালু করতে দিবে কিনা, মানে মোটরসাইকেল কি আসলে দিবে কিনা সেটাই বুঝতেছি না। যে আমাদের কাকা একটা সেলফি, মনের সুখে একটা সেলফি নিচ্ছে, মূলত আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক একদিন পর। এর ভিতরে আসলে আমরা যে এক্সপ্রেসওয়ে ছিল, এক্সপ্রেসওয়ের পুরো শুট মোটামুটি আমরা নিউজের জন্য যতটুকু কভার করা দরকার কভার করেছি। আমি ব্লগ ঠিকভাবে করতে পারিনি, কজ হচ্ছে যে 2 তারিখে PM আমাদের প্রাইম মিনিস্টার এটা উদ্বোধন করবে এক্সপ্রেসওয়ে, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক সিকিউরিটি হেভি টাইট ছিল। এই কারণে আমি কোনো প্রকার ক্যামেরাভাবে ইউজ করতে পারিনি, বেশিরভাগ সময় আমি আমার কাজে ধ্যান দিয়েছি। আর আজকে যেটা করলাম, একদিন পর আমার একটা চ্যানেলে ইন্টারভিউ ছিল, সেটা দিয়ে আজকে আসলাম হচ্ছে আমাদের যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু যে রেলওয়ে যে কাজ চলতেছে ওটার কিছু ড্রোন ফুটেজ এবং আর্মিদের সাথে মিলে কিছু পরিদর্শন করলাম, কিছু ভিডিও নিলাম। আর এখন হচ্ছে আমরা মাওয়াতে এসেছি মূলত ইলিশ খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্টের গাড়ি, আর এই হচ্ছে আজকের নতুন পাইলট। কি নাম? আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন ভাই, আজকে যার সাথে এসেছি রিপোর্টার, উনি হচ্ছে আলামিন ভাই। আর আমরা এখন মূলত ইলিশ মাছ খাবো, এই কারণে ইলিশ মাছগুলো প্রসেসিং করি, চলেন দেখা যাই। আজকে আমার সাথে আছে রিপোর্টার আলামিন ভাই ফ্রম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ভাই, আমি সবসময় হচ্ছে যে পেঁয়াজের ভর্তার পাগল, ইলিশ মাছের খবর নাই আসতেছে, বাট আমি পেঁয়াজ দিয়ে মেরে দিচ্ছি। তো ফাইনালি আমাদের হচ্ছে ইলিশ মাছ চলে এসেছে, আমরা
একটা মাছের ইয়ানি বেগুনও দিছে না আমি যে ইলিশ মাছের যে গ্রামটা সত্যি করতে পারছি মামাতে আসে মানুষ ইলিশ খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য আর আলামিন ভাই খাচ্ছে হচ্ছে রুটি ব্রেড দিয়ে খাচ্ছে ওকে ফাইন আর কথাবার্তা বলবো না আমাদের জন্য আর্মির অনেক সিনিয়র অফিসার যারা আছে তারা ওয়েট করছে ওনারা কারণ এখানে তো একসময় ছিল যে হুটহাট করে যে কেউ ঢুকছে বাট ওপেন করার পর এটা টোটালি রেস্ট্রিক্টেড একটা এরিয়া যে কেউ চাইলে যেই হোক না কেন একটা চ্যানেলকে ইন করতে হলে অনেক পারমিশন নিয়ে আসতে হয় তো বুঝতে পারতেছেন সিনিয়র পার্সনরা ওয়েট করতেছে আমরা এখন খেয়ে ওনাদের কাছে যাবো দেখা হচ্ছে এক শটে তো ফাইনালি পদ্মা সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর আজকে আমরা উঠছি হচ্ছে একদম রেল লাইনের কাজ কতটুকু হয়েছে এটা দেখার জন্য এবং কিছু ড্রোন শট নিব তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেক দূর উঠে গেলাম আসেন আসেন ভাইয়া কেমন লাগতেছে কতদিন পর আসলেন এই প্রজেক্টের সম্পর্কে যদি একটু ডিটেলস বলি এটি হচ্ছে 2016 সালে প্রথমে প্রজেক্টটি এখানে পাস হয় 39,264 কোটি টাকা বরাদ্দ 2024 সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা এটা যেটি হয়েছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলা যেটি বাংলাদেশের রেলপথ রয়েছে সেটার সঙ্গে সংযুক্ত হবে পাশাপাশি ট্রান্স এশিয়ান যে রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে সেখানেও এটি যুক্ত হবে এই কাজটিকে মূলত 172 কিলোমিটার যে কাজ তাকে তিনটি সেকশনে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঢাকা মাওয়া মাওয়া ভাঙা ভাঙা যশোর সেক্ষেত্রে এখন পর্যন্ত 77 ভাগ কাজ প্রায় কমপ্লিট সব প্রকল্পের কথা যদি বলি সেপ্টেম্বরের মধ্যে এখান থেকে কাজটা অর্থাৎ ট্রেনে চড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার মানুষ তারা আসলে বাড়ি যেতে পারবেন সেই লক্ষ্যে এখন পর্যন্ত ভাঙা পর্যন্ত মূল ট্রাক যেটি সেটি বসে গেছে পাশাপাশি প্রি ভিজিট যেটিকে বলা হয় ট্রায়াল বা ট্রায়াল যেটিকে ট্রায়াল বেসিস যেটাকে বলে ট্রায়াল বেসিস ইতিমধ্যে ভাঙা পর্যন্ত কিন্তু কয়েক দফা রেল চলাচল করছে খুঁটিনাটি কোথায় আসলে কোন সমস্যা রয়েছে কিনা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সো এই হচ্ছে অবস্থা আমরা কিছুক্ষণ থাকবো দেন বের হয়ে যাব এই পদ্মা সেতুর সাথে আমার একটা আলাদা আবেগ জড়িত আছে আমি যখন এর আগে এসেছিলাম আপনার এর আগে যখন ভিডিও দেখেছেন রেল লাইন থেকে শুরু করে কোনো কিছুরই কাজ হয়নি ওপরে কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার স্পেন বসাচ্ছিল অ্যান্ড আমরা এর পরবর্তীতে একটা সময় এসে আমরা লাইভ টেলিকাস্ট করি তো যথারীতি আজ পদ্মা সেতু সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমার দেশের সম্পদ ইন্ডিয়ান যারা অডিয়েন্স আছে অনেকজন এইটা নিয়ে অনেক হেট কমেন্ট করেছেন আমি মানে কেন করলেন আমি জানি না তবে আমি আমি অনেক ভালোবাসি ইন্ডিয়ানকে পছন্দ করি তবে যার যার দেশের সম্পত্তি তার তার কিন্তু এভাবে অনেকজন হেট কমেন্ট করছে আমার দেশে আমরা আপনাদের থেকে ছোট মানুষ আমাদের গরিব দেশ কিন্তু আমরা একটা সফলতা অর্জন করতে পেরেছি এটাই তো আমাদের অনেক কিছু আর এখন হচ্ছে আমরা রেল লাইনের ট্র্যাকগুলো একটু হেঁটে হেঁটে দেখছি কয়েকটা হয়তো বা ছবি তুলতে পারি